পরিযায়ী পাখির মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে সুখসাগর জলার চারিপাশে। মাংসপ্রেমী মানুষ অত্যাধিক আনন্দে তা কুড়িয়ে ঘরে নিয়ে যাচ্ছেন। অদ্ভুত ও হৃদয় বিদারক ছবি বুধবার সকাল থেকে হতবাক করে তুলেছে পরিবেশ সচেতন মানুষদের। এতটা অমানবিক হতে পারে মানুষ? স্বাধীন চলাফেরার পরিযায়ী পাখিরা আর কি ঘুরে বেড়াতে দেখা যাবে উদয়পুরের আকাশে? এই প্রশ্নই এখন পরিবেশ ও পাখিপ্রেমী মানুষদের। এত এত অতীব সুন্দর পরিযায়ী পাখির মৃত্যুর ঘটনার খবর রাজ্যের পরিবেশ কিংবা বন দপ্তরের কর্তাদের কানে পৌঁছেছে কিনা তা জানা সম্ভব হয়নি। তবে নিরপরাধ পাখিগুলির মৃত্যুর খবরের ঘটনায় সরকারের দপ্তরের কোনো ব্যক্তিকে সারাদিন দেখা মেলেনি। দূরদেশ থেকে প্রতি বছর শীতের মরশুমে পরিযায়ী পাখিরা ভিড় জমায় উদয়পুরের নানা সরোবর বিল জলাতে। এটাই শীতকালীন সময়ের বিকেলে উদয়পুরের পরিচিত ছবি। গত 7 থেকে 8 বছর ধরে পরিযায়ী পাখিরা উদয়পুরের সুখসাগর জলাতে দল বেঁধে নামা শুরু করেছিল। এবার মাংসপ্রেমী অমানুষদের খপ্পরে পড়তে হলো তাদের, আর তাতেই জীবন গেল অতীব সুন্দর পরিযায়ী এই পাখিদের। কোন সময়ই এবারের মতো অমানবিক ঘটনা প্রত্যক্ষ হয়নি। রেল স্টেশনের একদিকে মাতাবাড়ি, অন্যদিকে খিলপাড়া এলাকার বসতি মানুষেরা কখনই এই পাখিদের মেরে মাংস খাবেন তা ভাবেননি। ঘটনায় জানা যায় দূরবর্তী এলাকার কয়েকজন যুবকের কুনজরে পড়ে এই পরিযায়ী পাখিরা। এরাই নাকি মঙ্গলবার রাতে ধানের সাথে ওষুধ মিশিয়ে সুখসাগর জলার একটা বড় অংশের জমিতে ছিটিয়ে ফাঁদ পেতে যায়। আর সেই ফাঁদে বুধবার সকালে পরিযায়ী পাখিরা সেই ধান খাবার হিসাবে গ্রহণ করার পরই শুরু হয় মৃত্যুর ঘটনা। ওষুধ মেশানো ধান খাওয়ার পরই পাখিগুলি ছটপট করতে থাকে এবং বাঁচার তাগিদে উঠতে শুরু করে, কিন্তু বেশ দূর উঠতে পারেনি। উঠতে উঠতে যেখানে জীবন দ্বীপ নিভে গেছে সেখানেই লুটিয়ে পড়েছে মাটিতে। ফলে গোটা সুখসাগর জলার চারিপাশে অসংখ্য পরিযায়ী পাখিদের মৃতদেহ ছিটিয়ে পড়ে আছে। ফাঁদপাতা যুবকের দল সকালে এসে বস্তায় ভরে দুবস্তা নিয়ে গেছেন বলে প্রত্যক্ষদর্শীদের খবর। এরপরই স্থানীয় মানুষরাও পরিযায়ী পাখিদের মৃতদেহ ঘরে তুলে নিয়ে যায়। প্রায় প্রত্যেকের ঘরেই রাতের মেনু পরিযায়ী পাখির মাংস। আর কত পাখির মৃতদেহ খুঁজলে পাওয়া যাবে তা বলা মুশকিল। অনুমান প্রায় 1000 খানেক পাখির মৃত্যু হয়েছে। পরিযায়ী পাখির মৃতদেহগুলি দেখে প্রাথমিকভাবে জানা গেছে এদের নাম সোয়েম ফ্যান, বালিহাঁস প্রজাতির হতে পারে। আমেরিকার ফ্লোরিডার পাখি এগুলি সাধারণত। ত্রিপুরায় এই প্রজাতির পরিযায়ী পাখি খুব কমই আসে। ভারতের কেরালায় শীতকালে এই পরিযায়ী পাখির দেখা মেলে খুব। বৈজ্ঞানিক নাম পারফিরিও পালিওসিফেলাস। প্রধানত আমেরিকার পাখি হলেও সোয়েম ফ্যানের এই প্রজাতি শীতকালে দক্ষিণ পূর্ব এশিয়ার নানা প্রান্তে দেখতে পাওয়া যায়। শীতকালে পরিযায়ী হিসাবে দেশ সীমানার গণ্ডি পেরিয়ে পৃথিবীর নানা দেশে ঘুরে বেড়ায় এবং শীত শেষ হলে আবার চলে যায়। উদয়পুর শহরের সরোবরগুলিতে এই সোয়েম ফ্যান পাখিদের দেখা যায়নি কখনো। আর আসবে কিনা, কিংবা এদের স্বজনদের আর দেখা যাবে কিনা সুখসাগর চলায় জানা নেই। পাখি বলে এদের হত্যাকারীকে আর হয়তো খুঁজবে না কেউ। তবে এই পাখি হত্যাকারীরা নষ্ট করে গেল পরিবেশ, ধ্বংস হয়ে গেল শীতের সময়ের খাল বিলের অসাধারণ সৌন্দর্যের। মানুষ আর কবে সঠিক অর্থে মানুষ হয়ে উঠবে? রিপোর্ট, চ্যানেল 3 রথ।